একাদশ শ্রেণীর পরীক্ষার আগেই ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে সোশ্যাল মিডিয়া জুড়ে পরীক্ষার প্রশ্নপত্র ঘুরেছে, যার ফলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। বৃহস্পতিবার একাদশ শ্রেণীর ফিজিক্স সহ আরো অন্যান্য বিষয় পরীক্ষা ছিল। দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পনেরো পর্যন্ত চলছিল পরীক্ষা, আর তার আগেই সোশ্যাল মিডিয়া জুড়ে ঘোরাফেরা করে প্রশ্নপত্র। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পরীক্ষা শুরু দুপুর দুটোয়, আর তার কয়েক ঘন্টা আগেই প্রশ্নপত্র ফাঁস। এমনই ঘটনা ঘটল ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে। বৃহস্পতিবার একাদশ শ্রেণীর পরীক্ষা ছিল। ফিজিক্স, অ্যাকাউন্টেন্সি, নিউট্রিশন আর এডুকেশনের পরীক্ষা হয়েছে ওই দিন। বেলা দুটোর পরীক্ষা শুরু হয়, চলে বিকেল পাঁচটা বেজে পনেরো মিনিট পর্যন্ত। কিন্তু সকাল দশটা নাগাদ অনেকের চোখে পড়ে যে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে প্রশ্নপত্র। শুধু ওই একদিনই নয়, পরীক্ষার প্রতিদিনই এই ঘটনা ঘটছে। অর্থাৎ কয়েক ঘন্টা আগে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে বলে অভিযোগ। আমরা দেখছি গোপীবল্লভপুরে পরীক্ষা শুরুর আগে ক্লাস ইলেভেনের প্রশ্ন প্রত্যেকদিন আউট হচ্ছে। কীভাবে ফাঁস হচ্ছে, কী মনে করছেন আপনারা এটা? আমাদের যতটা মনে হচ্ছে, যতটা আমরা খবর পেয়েছি, স্কুলের শিক্ষক যারা গৃহশিক্ষকতার সাথে যুক্ত ওনারাই এটা প্রশ্ন ফাঁস করছেন। এটা কি মানে এর আগেও হয়েছে? এটা এই বছর ক্লাস ইলেভেনের পরীক্ষায় প্রতিদিনই প্রশ্ন আউট হচ্ছে। আজকে যে কোশ্চেন ভাইরাল হয়েছে, এটা আপনারা কখন পেয়েছেন? আমরা প্রায় সাড়ে দশটা এগারোটার মধ্যেই খবর পেয়ে গেছি। আপনারা কোথায় পেলেন এটা? দেখছি বিভিন্ন ছাত্রছাত্রীদের মোবাইলে, হোয়াটসঅ্যাপে মেসেজ, হোয়াটসঅ্যাপে আসছে আর কি প্রশ্ন। অভিভাবকদের অনেকেই কিন্তু মনে করছেন এভাবে প্রশ্ন যদি ফাঁস হয়ে যায় তাহলে পরীক্ষা বাতিল করা উচিত। পরীক্ষা না হয় ভালো, পরীক্ষা কী হবে তাহলে? যদি প্রত্যেকবার এই ফাঁস যদি হয়ে যায় তাহলে পরীক্ষা করে কী হবে? তবে সকলেরই ধারণা স্কুলের এক শ্রেণীর শিক্ষকরাই এই কাজ করছেন। যে সমস্ত স্কুল শিক্ষক প্রাইভেট টিউশন করেন তারা নিজেদের ক্ষমতা জাহির করে টিউশনে ছাত্র সংখ্যা বাড়াতে চাইছেন। কিন্তু যারা শুধুই গৃহশিক্ষক, স্কুল শিক্ষক নন, তারা একদল স্কুল শিক্ষকের এই প্রবণতার তীব্র প্রতিবাদ করছেন। একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা চলছে এখন, এটা বোর্ডের কোশ্চেন হয় এবং সেই কোশ্চেনটা স্কুলে আসে, স্কুল থেকে ডিস্ট্রিবিউট হয়। আমরা ধারাবাহিকভাবে লক্ষ্য করেছি প্রত্যেক দিন পরীক্ষার তিন ঘন্টা চার ঘন্টা আগে কোশ্চেনটা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, ছাত্রছাত্রীদের হাতে হাতে ঘুরছে। এক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে যে সমস্ত স্কুল টিচাররা প্রাইভেট টিউশন করেন তাদের নিজেদের ব্যবসার তাগিদে, তাদের প্রাইভেট টিউশনের গরিমা বাড়ানোর জন্য, ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ানোর জন্য তারা স্কুল থেকে এই দুষ্কর্মটি, এই অপকর্মটি করছেন নিজেদের ছাত্রছাত্রীদের পাঠিয়ে দিয়ে। এবং এটা করে তারা নিজেরাই অজান্তে তাদের ছাত্রছাত্রী সর্বনাশ করছেন। কারণ পড়াশোনা বিমুখ করে ছাত্রছাত্রীদের আগের থেকে কোশ্চেন পাইয়ে দেওয়ার এই যে ধারাবাহিক পদ্ধতি, প্রত্যেক দিন যে কোশ্চেন বেরিয়ে যাচ্ছে, এতে ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে না। এতে মাস্টারমশাই হয়তো সাময়িকভাবে তিনি তার বাজার করতে পারবেন, আর্থিক উপার্জন তার বাড়বে, কিন্তু ভবিষ্যতে বাংলা মাধ্যমের বেঙ্গল বোর্ডের ছাত্রছাত্রীদের অবস্থা করুণ হয়ে দাঁড়াবে। গৃহশিক্ষক কল্যাণ সমিতির পক্ষ থেকে ঘটনার তদন্ত দাবি করা হয়েছে। যারা এই প্রশ্ন ফাঁসের ঘটনার সঙ্গে যুক্ত তাদের শাস্তিরও দাবি করা হয়েছে। আমরা চাইছি পুলিশ প্রশাসন, শিক্ষা দপ্তর এই বেআইনি কাজের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিক। যারা এই প্রশ্ন ফাঁসের সাথে যুক্ত তাদের কঠোর শাস্তি চাই। একের পর এক প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সকলেরই প্রশ্ন, প্রশাসন সব ঘটনা শুনে জেনেও চুপ কেন? তবে কি সর্ষের ভেতরেই ভূত? অরূপ ঘোষের রিপোর্ট, ইভিএম নিউজ, ঝাড়গ্রাম।